এবার ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 23 এপ্রিল থেকে এবং ফিরতি টিকিট পাওয়া যাবে 1 মে থেকে। কাউন্টারের পাশাপাশি টিকিট বিক্রি হবে অনলাইনেও। অনলাইনে টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র লাগবে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি এবং যাত্রী সেবার মান বাড়াতে কাউন্টার বাড়ানো সহ নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। অন্যদিকে ঈদে ঘরমুখো মানুষের নিরবিচ্ছিন্ন সেবা দিতে বাসের টিকিট কালোবাজারি বন্ধ সহ ভাড়া না বাড়ানোর কথা জানায় বাস ট্রাক মালিক সমিতি। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের বাড়ি ফেরাকে কেন্দ্র করে 23 এপ্রিল সকাল 8টা থেকে কাউন্টারে ও সকাল 6টা থেকে অনলাইনে পাওয়া যাবে ট্রেনের অগ্রিম টিকিট। কমলাপুরে 23টি কাউন্টার ছাড়াও নারীদের জন্য থাকবে সংরক্ষিত কাউন্টার। অগ্রিম টিকিট ব্যবস্থায় 23 এপ্রিল পাওয়া যাবে 5 দিন পরের অর্থাৎ 27 এপ্রিল যাত্রার টিকিট, 24 এপ্রিল মিলবে 28 এপ্রিলের, 26 এপ্রিল পাওয়া যাবে 30 এপ্রিলের এবং 27 এপ্রিল পাওয়া যাবে পহেলা মের টিকিট। ঈদের ফিরতি যাত্রা শুরু হবে 5 মে থেকে। ভোগান্তি বিড়ম্বনা কমানো সহ যাত্রী সেবার মান বাড়াতে টিকিট কালোবাজারি বন্ধ সহ অনলাইন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। টিকিট অনেক দীর্ঘ লাইন হয়, একটা দীর্ঘ কাউন্টার আরও বাড়ানোর আমরা চেষ্টা করবো আর কি। কালোবাজারি কি ওই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়ে ওইটা বিক্রি করলে এইভাবে কালোবাজারি হয়। তাছাড়া আমাদের এখান থেকে কোনো টিকিট কালোবাজারি হাতে যায় না। ওইটা 50% আমাদের কাউন্টারে দেওয়া হবে আর 50% অনলাইনে। এদিকে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রাকেশ চন্দ্র ঘোষ বলেন, সব কিছু বিবেচনায় নিয়েই আগামী সপ্তাহের শুরু থেকে বাসের আগাম টিকিট বিক্রির কথা রয়েছে। যাত্রী সেবায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথাও জানান তিনি। বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়াতেই বিক্রি করা হবে বাসের অগ্রিম টিকিট। আমাদের সম্ভাব্য ডেট হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে আমরা সম্ভাব্য অগ্রিম টিকিট বিক্রির জন্য 15 তারিখ ডেট নির্ধারণ করতে চাচ্ছি। অনেকেই মনে করে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, যা নিয়ে একটা প্রশ্ন বা অবজেকশন থেকে থাকে অল টাইম। আমাদের বিআরটিএ কর্তৃক যা একটা মূল্য নির্ধারণ করা আছে, সেই মূল্যেই টিকিটগুলো বিক্রি করার আমাদের যে প্রস্তুতি, সেই মূল্যটাই রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি। যাত্রীদের অভিযোগ এড়াতে শিডিউল বিপর্যয় না করার আশাও ব্যক্ত করেন তিনি। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।